প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সকলেই ভালোই আছো। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জন্য তোমরা নিজেকে অবশ্যই সেভাবে রাখবে এবং নিজেকে নিজের প্রতি সচেতন এবং কেয়ার করবে। আমাদের আজকে আমরা ক্লাস নিব বহুপদী সমীকরণের গণিত দ্বিতীয় পত্রের। আমি এর আগে ক্লাস নিয়েছিলাম বহুপদী সমীকরণের দ্বিঘাত সমীকরণের যে এক্সের যে মান পেয়েছিলাম আমরা এই সমীকরণ থেকে, দ্বিঘাত সমীকরণের সেই মানটা থেকে যে আমরা এক্সের যে একটা মান পেয়েছিলাম সেই মানটা বার করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা একটা জিনিস জানব বহুপদী সমীকরণের নিশ্চয়ক। নিশ্চয়ক ইংলিশে যাকে বলে ডিসক্রিমিনেন্ট। তো এই নিশ্চয়কটা এই সমীকরণের এক্সের যে আমরা যে একটা বহুপদী সমীকরণে এক্সের যে একটা মূল পাবো নিশ্চয়কের মাধ্যমে, নিশ্চয়ক জিনিসটা কী সেই জিনিসটা আমরা আসলে জানার চেষ্টা করব। আর নিশ্চয়ক জিনিসটা জানার জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে মূলের প্রকৃতি। মূলের প্রকৃতিটা আগে নির্ণয় করতে হবে। এই সমীকরণটা থেকে, এই সমীকরণ থেকে, এই সমীকরণটা থেকে আমাদেরকে একটা মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে যে সমীকরণটা বাস্তব কিনা, সমীকরণটা মূলত কিনা, সমীকরণটা সমান কিনা। এক্সের মানের সাথে আমরা এই যদি সমীকরণটা ভেরিফাই করি তাহলে আমাদের সহজে বুঝতে পারবো যে সমীকরণের নিশ্চয়ক নিশ্চয়ক কী জিনিসটা কী। তাহলে আসো আমরা আজকে ক্লাস আরম্ভ করি নিশ্চয়ক নিশ্চয়ক নিয়ে। তো প্রথমে আমাদের মূলের প্রকৃতি জানতে হবে। মূলের প্রকৃতি জানার জন্য তোমাকে তিনটা জিনিস অবশ্যই জানতে হবে এই সমীকরণে, যে সমীকরণটা বাস্তব কিনা। তো আমরা একটু লিখে করি, সমীকরণটা বাস্তব কিনা। সমীকরণটা মূলত কিনা এবং সমীকরণের মূলদ্বয় সমান কিনা। আমরা যদি এই তিনটা জিনিস এই সমীকরণের সাথে আমরা ভেরিফাই করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে নিশ্চয়ক জিনিসটা কী। তো আমরা প্রথমেই চলে যাই যে সমীকরণটা বাস্তব কিনা। সমীকরণের বাস্তব মান জানতে হলে আমাদের কী করে করতে হবে। ধরো যে আমি বলে দিলাম এ বি সি এ বি সি এটা একটা মূলদ সংখ্যা। আমরা জানি মূলদ মানে বাস্তব হয়। তুমি যখন এ বি সি মূলদ বলেছ তাহলে অবশ্যই আমি জিনিসটাকে বাস্তব। তাহলে আমি যদি এক্সের সাথে এই জিনিসটাকে কম্পেয়ার করি এ মানের সাথে, এক্সের মানের সাথে, তাহলে কী হবে এক্স ইকুয়াল টু মাইনাস বিটা বাস্তব প্লাস মাইনাস রুট ওভারটাকে আমরা উজ্জ্ব রাখলাম এটাকে ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে এখানে একটা জিনিস দেখো বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি একে এমন জিনিস হতে হবে যে এক্সের মান পেতে হলে, এক্সের যদি মান পেতে হয় তাহলে রুটের ভিতরে এমন একটা মান হবে যে মানটা অবশ্যই নেগেটিভ হবে না। কারণ আমরা আগেই বলেছি যে বহুপদী সমীকরণে কোনো দিনই সমীকরণ কোনো দিনই ঋণাত্মক হয় না, ধনাত্মক হবে। ধনাত্মক সংখ্যা এমন একটা ধনাত্মক সংখ্যা হবে যেন এটা বাস্তব হয়। তাহলে বাস্তব হওয়ার শর্ত হলো, বাস্তব হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন মানে জিরোর থেকে অবশ্যই বড় হবে। যদি জিরোর থেকে কোনো কোনো সংখ্যা যদি বড় হয় তাহলে সমীকরণটি অবশ্যই বাস্তব হবে। তাহলে আমরা বাস্তবটা বুঝতে পারলাম যে যে কোনো জিনিসের বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে জিরোর থেকে অবশ্যই রুটের ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা বাস্তব মান হতে হবে। তাহলে আমরা এটা জানলাম বাস্তব কিনা। তারপরে আমরা ধরো একটা সমীকরণ লিখলাম, যদি বলি একটা সমীকরণ লিখি ফাইভ প্লাস রুট ওভার সেভেন বাই থ্রি। এখানে একটা জিনিস দেখো এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। যখন অমূলদ সংখ্যার সাথে যখন মূলদ সংখ্যা যোগ হবে তখন কিন্তু গোটাটাই হয়ে যাবে কি অবাস্তব হয়ে যাচ্ছে, মানে অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মানে রুটের ভিতরে যে সেভেন আছে সেভেনের কোনো দিন বর্গমূল হয় না। কিন্তু যদি আমি এভাবে লিখি ফাইভ প্লাস রুট ওভার ফর্টি নাইন
বাই থ্রি, তাহলে কিন্তু রুটের ভিতরে 49টা কি এটার বর্গমূল হচ্ছে, এর বর্গমূল কত 7। তাহলে তুমি এখানে সহজে বুঝতে পারছো যদি রুটের ভিতরে 7 হয়, তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা না, পূর্ণ বর্গ নয়। কিন্তু যদি 49 হয় তাহলে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমাকে এখানে জিনিসটা জানতে হবে যে সমীকরণের জিনিসটা মূলদ কি না। তাহলে সমীকরণের জিনিস মূলদ হলে মানে বি স্কোয়ার মাইনাস ফোর ইসি কি এমন একটা জিনিস তৈরি করবে যে এই রুটের ভিতরে অবশ্যই কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যখনই দেখবে যে পূর্ণবর্গ সংখ্যা হবে তখনই আমাদের এটা বুঝতে হবে যে এটা এটা একটা মূলদ। তাহলে মূলদ হওয়ার সত্ত্বে কি বি স্কোয়ার মাইনাস ফোর ইসি এটি পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা সহজে বুঝতে পারছি মূলত কীভাবে হয়। তারপরে আমরা যাই সমীকরণের মূলদ্বয় সমান কিনা। সমীকরণের মূলদ্বয় সমান যদি হয়, ধরো আমি এখানে একটা কথা বললাম 7 প্লাস মাইনাস 0, যদি আমি এভাবে লিখি তাহলে তুমি বলবা যে 7 প্লাস 0 যা লেখা একই কথা, 7 মাইনাস 0 লেখাও সে একই কথা। যদি আমি এখানে এক্সের যদি একটা মান পাই, এখানে যদি জিরো বসায় বি প্লাস মাইনাসের পরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে টোয়াইসে যদি বসায় তাহলে এটা টোটালটাই একটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু সমীকরণের একটা মান বাড়াচ্ছে না। কিন্তু আমরা জানি যে এখানে দেখো প্লাস মাইনাস আছে, আমি যদি এখানে জিরো বসাই সমীকরণের মূল দুইটা বাড়াতে হবে। আমাদের এখানে যদি এক্সের মান আছে কি আমাদের মূল দুইটা বাড়াতে হবে, দুইটা মূল হলেই সমীকরণটা ফুলফিল হয়। তুমি দেখো এখানে মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টোয়াইসে। এখন যদি আমি তোমাকে এটা বলি যে এইভাবে লেখা যায় মাইনাস বি টোয়াইসে প্লাস জিরো মাইনাস বি মাইনাস জিরো বাই টোয়াইস এ, যদি এটা এভাবে লিখি তাহলে কী হবে মাইনাস বি বাই টোয়াইসে মাইনাস বি বাই টোয়াইসে। আমরা কিন্তু এক্সের দুইটা মান পাচ্ছি, কী জন্যে যে মাইনাস বি প্লাস মাইনাসের পরে জিরো এটা টোটালটা ধরা যাবে না, কারণ এখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাসের জন্য আমরা কি দুইভাবে ব্যবহার করছি, একটা প্লাস একটা মাইনাস। সমীকরণের মূল দুইটা বাড়িয়েছে কিন্তু মূলগুলোর মান একই হয়েছে। তাহলে আমাদের সত্য কি সমান হওয়ার সত্য যে বি স্কোয়ার মাইনাস ফোর ইসি সমান সমান জিরো। তাহলে আমাদের দেখো তিনটা সত্য কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে একটা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে তোমাকে জানতে হবে তিনটা জিনিস। তিনটা জিনিস কি সমীকরণটি বাস্তব কিনা, সমীকরণটি মূলদ কিনা, সমীকরণের মূলদ্বয় সমান কিনা। আমি তোমাদেরকে দেখালাম যে সমীকরণের যদি একটা সমীকরণ যদি হয় যদি বাস্তব হতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যদি মূলদ হতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, আর সমান হতে হলে কী হতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হতে হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সমীকরণটার মধ্যে এমন একটা জিনিস যে জিনিসটা তৈরি করছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা তুমি সম্পূর্ণ কাজ করতে পারছো, মানে প্রত্যেকটা জিনিস ফুলফিল হচ্ছে। তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান এটা কি একটা নিশ্চয়ক, মানে এটাই একটা সমীকরণকে ফুলফিল করছে। এটা আমরা এটাকে ডি দ্বারা সূচিত করা হয়, যেহেতু ডিসক্রিমিনেন্ট প্রথমে ডি আছে সেজন্য আমরা একে ডি দ্বারা সূচিত করাই। তাহলে এটা ফর্মুলা হবে ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে তোমরা সহজে বুঝতে পারলা যে নিশ্চয়ক জিনিসটা কি, নিশ্চয়কের মাধ্যমে আমরা সমীকরণটা কীভাবে তৈরি করলাম, একটা মূলের মাধ্যমে সমীকরণ কীভাবে তৈরি করলাম। এখন যদি আমি একটা তোমাকে উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে সহজে জিনিসটা সহজ হবে। k এর মান কত হলে, ধরো একটা k এর মান দেওয়া আছে k মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস k প্লাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। সমীকরণের মূলদ্বয়
এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান কিউল এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু এক্স প্লাস ফোর সমান জিরো। তাহলে আমি তোমাকে এখানে সহজে বোঝা যাচ্ছে যে জিনিসটা আমরা একটা অঙ্কের মাধ্যমে সমাধান করে বুঝতে পারব। এখন যদি এখন আমাদের নিশ্চয়ক বার করতে হবে, নিশ্চয়কের সূত্র কি ডি, ডি সমান বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে এটা বি, এটা এ আর এটা সি। তাহলে এখন দেখো বি স্কোয়ার এখানে মাইনাস আছে কে প্লাস টু এক্স স্কোয়ার, ফর্মুলার মাইনাস, তারপর ফোর ইন্টু এ কি কে মাইনাস ওয়ান আর সি কি ফোর। আমরা যদি এখন ক্যালকুলেশন করি এটা মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার ফোর কে প্লাস ফোর, চার চারে ষোলো আর চার চারে ষোলো মানুষে মানুষে প্লাস। আমরা যদি এখানে প্লাস মাইনাস করি তাহলে কী হবে, কে স্কোয়ার মাইনাস বারো কে টোয়েন্টি। তাহলে আমরা এখানে সমীকরণ করে নিশ্চয়কের মান পেলাম, ডি এর মান পেলাম কি, কে স্কোয়ার মাইনাস বারো কে প্লাস টোয়েন্টি। এখন আমাদেরকে সমীকরণের মূলদ্বয় সমান হবে, সমান হওয়ার শর্ত কি, সমান হতে হলে কী হয় ডি সমান জিরো, ডি সমান মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো। তাহলে এটা সমান বসাও, ডি এর মান কি কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে প্লাস টোয়েন্টি সমান সমান জিরো। এখন যদি আমরা একের সমীকরণটাকে তারপর সমাধান করি তাহলে কী হবে, কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টোয়েন্টি সমান সমান জিরো। ইমপ্লাইজ দ্যাট কে যদি কমন লি কে মাইনাস টেন মাইনাস টু কে মাইনাস টোয়েন্টি, তাহলে দেখো কে মাইনাস টেন আর কে মাইনাস টু সমান সমান জিরো। তাহলে কে এর আমরা এখন দুইটা মান পাই না, অতএব কে সমান পাই একটা টেন আর একটা টু। তাহলে তুমি এখন দেখো একটা সমাধানের মাধ্যমে আমরা প্রথমে বলেছিলাম যে সমীকরণে যদি মূলদ্বয় সমান হয়, সমীকরণ মূলদ্বয় সমান হওয়ার জন্য কী করলাম আমরা একটা নিশ্চয়কের সূত্র ব্যবহার করলাম, নিশ্চয়কের সূত্রটাকে ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তারপরে পি এটাকে ভাঙালাম কি মাইনাসে মাইনাসে প্লাস কে স্কোয়ার মাইনাস প্লাস, এটা ফর্মুলা ভেঙে নিলাম দিয়ে এখানে এলো তোমার গুণ করে নিলাম যে ষোলো কে প্লাস ষোলো দিয়ে আমরা এটা ডি এর মান পেলাম। ডি এর মান পাওয়ার পর আমাদেরকে এখানে কী বলে যে সমীকরণের মূলদ্বয় সমান হবে, সমীকরণের মূলদ্বয় সমান আমরা সূত্র সমান পেয়েছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো। তাহলে এখানে কি ডি এ সমান জিরো না, তাহলে ডি মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখন দেখো আমরা এই সমীকরণটা পেয়েছি, ডি এর মান পেয়েছি, ডি এর মান মাধ্যমে আমরা একটা সমাধান করলাম, সমাধানের মাধ্যমে আমরা একটা জিনিসটা কে এর মান পেলাম, কে এর মান কী পেলাম টেন এবং টু। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো এক্সাম্পলের মাধ্যমে যে একটা সমীকরণকে কীভাবে নিশ্চয়কের মাধ্যমে সমাধান করা যায়। তো এই সমীকরণটা এই দ্বিঘাত সমীকরণের মাধ্যমে যে আমরা এক্সের মান পেয়েছিলাম, এক্সের মানের মাধ্যমে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করলাম, মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের তিনটা শর্ত ছিল যে সমীকরণটা বাস্তব কিনা, সমীকরণটা মূলত কিনা, সমীকরণটা সমান কিনা। তো সেই তিনটা শর্ত আমি তোমাদেরকে দেখালাম যে বাস্তব হলে কী হয়, সমীকরণটা মূলত হলে কী হয়, সমীকরণটা বাস্তব সমান হলে কী হয়। সেই কমপ্লিট করার পর আমরা একটা নিশ্চয়কের সূত্র পেয়েছিলাম, নিশ্চয়কের সূত্রটা হলো ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে তোমার এই ফর্মুলাটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই ফর্মুলার মাধ্যমে আমরা কি একটা অঙ্ক করলাম, অঙ্ক করার জন্য আমাদের কি এটা হলো বি স্কোয়ার, এটা এ এটা সি। তাহলে আমরা একটা ফর্মুলার মাধ্যমে সমাধান করলাম, সমাধানের মাধ্যমে আমরা একটা কে এর মান পেলাম। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য কীভাবে সমীকরণটা তৈরি করা যায়। যাই হোক আমি এই নিশ্চয়কটা তোমাদেরকে এলো সব কিছু টোটাল বোঝাতে চেষ্টা করলাম, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং বাসায় বেশি বেশি করে কালচার করবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, অঙ্ক যত বেশি করবে তত বেশি তোমার কালচার হবে। তো আজকের মতন ক্লাস এখানে আমি শেষ করলাম, তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে
জানাবা, এবং আমাদের কলেজের পক্ষ থেকে যেভাবে আমাদের অনলাইন ক্লাস পর্যায়ক্রমে হচ্ছে ক্লাসগুলো কেমন লাগছে তোমরা জানাবা। তো ঠিক আছে শিক্ষক প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। এ বলে আজকে ক্লাস এখানে শেষ করলাম।